আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব স্টুডিও দিয়ে হচ্ছে ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের যে ইউটিউব স্টুডিও অ্যাপ আছে সেখানে চলে যাবেন, অথবা আপনারা যে ক্রোম ব্রাউজার ইউজ করেন সেখানে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজার দিয়ে করতেছি। তো গাইস ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের আপনাদের চ্যানেলের যে লোগো আছে সেখানে ক্লিক করবেন। গাইস চ্যানেলের লোগোতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ইউটিউব স্টুডিও, এখানে ইউটিউব স্টুডিওতে হচ্ছে ক্লিক করবেন। গাইস ইউটিউব স্টুডিও দিয়ে হচ্ছে আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে হচ্ছে খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন, এবং হচ্ছে এখানে হচ্ছে থাম্বনেইল আপনি হচ্ছে সাথে সাথে ইউজ করতে পারবেন। অথবা আপনারা যদি হচ্ছে অন্যভাবে ব্রাউজার দিয়ে ইউজ করতেন তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে আলাদাভাবে হচ্ছে থাম্বনেইল ইউজ করতে হইতো। তো এখন গাইস এটা এইভাবে না, এখন সরাসরি আপনি করতে পারবেন। তো গাইস এই হচ্ছে অনেকগুলো সুবিধা আছে, এখানে আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো গাইস এখানে আপনারা আপলোডের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা গাইস ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, গাইস ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস, গাইস এখানে আপলোড ভিডিওসে ক্লিক করবেন। দেন গাইস এখানে হচ্ছে সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। এখন আপনি হচ্ছে আমি ডকুমেন্টস থেকে নিয়ে নিচ্ছি। এখন আপনার গাইস যে ভিডিওটি আপনি হচ্ছে নেবেন সেটি সিলেক্ট করে নেবেন, আমি এই জামাটা নিয়ে নিচ্ছি। গাইস ফাইলটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। তো গাইস এখন আপনি আপনার ভিডিওর যে টাইটেল আছে সেই ভিডিও টাইটেলটি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। আমি আমার ভিডিও টাইটেলটি হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি। হাউ টু হাইড সাবস্ক্রাইবার অন ইউটিউব 2020 তো গাইস এইভাবে হচ্ছে আপনারা টাইটেলটা সিলেক্ট করে নেবেন। দেন গাইস আছে এখানে আছে হচ্ছে ডিসক্রিপশান, আপনারা হচ্ছে ডিসক্রিপশানটা দিয়ে দিবেন। তো আমি ডিসক্রিপশানটা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। গাইস ডিসক্রিপশানটা পেস্ট করে দেওয়ার পর আসছে না কেন? ওকে গাইস হয়ে গেছে। এখানে গাইস ডিসক্রিপশনটা আমি পেস্ট করে দিয়েছি। এখন গাইস আপনারা এখানে গাইস আবার দেখতে পাচ্ছেন হচ্ছে থাম্বনেইলের অপশনটা আসছে, আপলোড থাম্বনেইল। গাইস এখান থেকে হচ্ছে আপনারা আপলোড থাম্বনেইল দিয়ে দিবেন, এখানে ক্লিক করবেন। দেন গাইস হচ্ছে আপনাদের যে সিলেক্ট ইমেজটা আপনারা তৈরি করছেন সেটি গাইস এখানে দিয়ে দিবেন। তো আমি এটি দিয়ে দিচ্ছি। এখন গাইস হচ্ছে আপনারা হচ্ছে প্লে লিস্টে সেট করতে চান তাহলে করতে পারেন, না করতে চাইলে নাই, আমি গাইস করবো না। তো আমি এখানে ডান দিয়ে দিচ্ছি। দেন গাইস হচ্ছে এটা যদি আপনাদের 18 বছরের বাচ্চাদের জন্য কোনো হুমকি স্বরূপ হয় তাহলে হচ্ছে এটা সেট করে নিতে পারেন, নো ইটস নট মেড ফর কিড কিড। দেন গাইস হচ্ছে আপনারা হচ্ছে আমার যেহেতু এরকম লাগবে না, তো গাইস আমি নেক্সট দিচ্ছি। এখানে গাইস অ্যাডভান্স অপশনে দিতে হবে নো, ওকে। দেন গাইস নেক্সটে ক্লিক করবেন। গাইস নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে চাইলে গাইস হচ্ছে আপনারা হচ্ছে অ্যাড এন্ড স্ক্রিন ইউজ করতে পারেন, অথবা অ্যাড কার্ড ইউজ করতে পারেন, এখান থেকে করে নেবেন, আমি এখন করবো না। তো গাইস আমি নেক্সট করছি। দেন গাইস হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে আপনার ভিডিও প্রাইভেট করে রাখতে পারেন, অথবা আনলিস্টেড করে রাখতে পারেন, অথবা পাবলিক করে দিতে পারেন। তো গাইস আমি এটা পাবলিক করে দিয়েছি যেহেতু ভিডিওটা আমি আপলোড করতেছি। তো গাইস আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। তো গাইস এই দেখেন আপনার ভিডিও গাইস আপলোড হচ্ছে। তো গাইস এই ছিল গাইস আজকের ভিডিও, আশা করি গাইস আপনাদের ভিডিওটা উপকার আসবে, এবং গাইস ভিডিওটা উপকার আসলে অবশ্যই গাইস ভিডিওতে লাইক করবেন, এবং গাইস কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আল্লাহ হাফেজ গাইস।